সবাইকে স্বাগতম। এরপর আমরা অনুশীলনীর 16 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করব। দেয়া আছে স্পিড অব এ বোট ইন স্ট্যান্ডিং ওয়াটার ইজ 9 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড দ্য স্পিড অব দ্য স্ট্রিম ইজ 1.5 কিলোমিটার পার আওয়ার। আ ম্যান রোস টু এ প্লেস অ্যাট এ ডিস্টেন্স অব 105 কিলোমিটার অ্যান্ড কামস ব্যাক টু দ্য স্টার্টিং পয়েন্ট। দ্য টোটাল টাইম টেকেন বাই হিম ইজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, এখানে দেয়া আছে, এখানে দেওয়া আছে নৌকার বেগ স্থির পানিতে নৌকার বেগ 9 কিলোমিটার পার আওয়ার। নৌকার বেগ যদি হয় ইউ, তাহলে আমরা লিখতে পারি ইউ ইকুয়াল টু 9 কিলোমিটার পার আওয়ার। এবং দেওয়া আছে স্রোতের বেগ 1.5 কিলোমিটার পার আওয়ার। স্রোতের বেগ যদি ভি হয়, ভি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1.5 কিলোমিটার পার আওয়ার। একজন ব্যক্তি কোন একটা স্থান থেকে, ধরা যাক এ পজিশন থেকে বি পজিশনে গেলেন, এবং এই দুই পজিশনের দূরত্ব হচ্ছে 105 কিলোমিটার। এখানে লক্ষ্য করো যে এখানে যদি স্রোতের ডিরেকশন হয় এ থেকে বি বরাবর, তাহলে ব্যক্তি প্রথমত স্রোতের অনুকূলে একবার গিয়েছেন 105 কিলোমিটার, এবং তারপর তিনি স্রোতের প্রতিকূলে 105 কিলোমিটার পথ অতিক্রম করেছেন, তাই না? আচ্ছা, তাহলে আমাদের স্রোতের অনুকূলে সময় এবং স্রোতের প্রতিকূলে সময় বের করতে হবে, এবং ওই দুটি সময়ের যোগফলই হবে টোটাল সময়, টোটাল টাইম, কারেক্ট? আচ্ছা, তাহলে স্রোতের অনুকূলে নৌকাটির বেগ হবে ডাউন স্ট্রিম স্পিড ইকুয়াল টু হবে ইউ প্লাস ভি, কারেক্ট? ইকুয়াল টু হয়ে যাচ্ছে 9 + 1.5 ইকুয়াল টু 10.5 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে স্রোতের অনুকূলে বেগ। তাহলে স্রোতের প্রতিকূলে কত বেগ হবে? আপস্ট্রিম স্পিড ইকুয়াল টু ইউ মাইনাস ভি ইকুয়াল টু 9 - 1.5 হয়ে যাচ্ছে 7.5 কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখা যাচ্ছে স্রোতের অনুকূলে বেগ হচ্ছে 10.5 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের প্রতিকূলে বেগ হচ্ছে 7.5 কিলোমিটার পার আওয়ার, কারেক্ট? তাহলে এই ব্যক্তি যদি স্রোতের অনুকূলে 105 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন, তাহলে তার সময় লাগবে কত? তাহলে আমরা বলতে পারবো এখানে ডাউন স্ট্রিম সরণ অর্থাৎ স্রোতের অনুকূলে সরণ সমান ডাউন স্ট্রিম বেগ অর্থাৎ স্রোতের অনুকূলে বেগ গুণন ডাউন স্ট্রিম সময়, স্রোতের অনুকূলে সময়, তাই না? তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো ডাউন স্ট্রিম সময় সমান ডাউন স্ট্রিম সরণ বাই ডাউন স্ট্রিম বেগ, কারেক্ট? এখানে ডাউন স্ট্রিম সরণের মান কত লক্ষ্য করে দেখো, সরণের মান হচ্ছে 105 কিলোমিটার, কারেক্ট? ইকুয়াল টু হয়ে যাচ্ছে 105 কিলোমিটার, এবং ডাউন স্ট্রিম বেগের মান কত, ডাউন স্ট্রিম স্পিডের মান কত? 10.5 কিলোমিটার পার আওয়ার, 10.5 কিলোমিটার পার আওয়ার। তাহলে উপরে নিচ্ছে 10.5 দিয়ে আমরা কাটাকাটি করে পাই 10 আওয়ার, কারেক্ট? তাহলে ডাউন স্ট্রিম সময় হয়ে যাচ্ছে 10 আওয়ার। তার মানে হচ্ছে স্রোতের অনুকূলে চললে লোকটির 105 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগবে 10 ঘন্টা। এরপর আমাদের নির্ণয় করতে হবে লোকটি যদি স্রোতের প্রতিকূলে চলে, তাহলে 105 কিলোমিটার পথ অতিক্রম করতে তার কী পরিমাণ সময় লাগবে। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারবো এখানে আপস্ট্রিম সরণ ইকুয়াল টু আপস্ট্রিম বেগ ইনটু আপস্ট্রিম সময়, কারেক্ট? তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আপস্ট্রিম সময় ইকুয়াল টু আপস্ট্রিম সরণ বাই আপস্ট্রিম বেগ। এবং এখানে ব্যক্তিকে অনুকূলে 105 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়েছে এবং প্রতিকূলেও একই পথ অতিক্রম করতে হয়েছে, তাহলে আপস্ট্রিম সরণ হবে 105 কিলোমিটার, এবং আপস্ট্রিম বেগ বা আপস্ট্রিম স্পিড কত? 7.5 কিলোমিটার পার আওয়ার, 7.5 কিলোমিটার পার আওয়ার, 7.5 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা এখানে পাচ্ছি এটাকে যদি আমরা উপরে নিয়ে আসি, তাহলে আমরা পাচ্ছি আপস্ট্রিম সময় সমান
তাহলে আমরা উপরে নিচে 7.50 ভাগ করে এখানে পাবো আপস্ট্রিম সময় বা আপস্ট্রিম সময় ইকুয়াল টু 14 আওয়ার। 14 আওয়ার, তাহলে আমরা এখানে ডাউনস্ট্রিম সময় পেয়েছি, অর্থাৎ কোনো একজন ব্যক্তি 105 কিলোমিটার পথ স্রোতের অনুকূলে পাড়ি দিতে তার সময় লাগে 10 ঘন্টা, এবং একই দূরত্ব স্রোতের প্রতিকূলে তার অতিক্রম করতে সময় লাগে 14 ঘন্টা। তাহলে টোটাল কত সময় লাগবে তার? অতএব আমরা বলতে পারবো টোটাল সময় 10 ঘন্টা প্লাস 14 ঘন্টা ইকুয়াল টু 24 ঘন্টা। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার।